এখন যে গসিপগুলো থাকছে সেগুলোর মধ্যে রয়েছে শাহরুখ খানের পাঠান সিনেমার অ্যাকশন নিয়ে চলছে অন্য লেভেলের প্রস্তুতি। এখন সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো নিয়ে কি প্রিপারেশন চলছে জানাচ্ছি, সেটা নিয়ে ইন্টারেস্টিং আপডেট। এছাড়া থাকছে আর একটা বড় আপডেট। তাহলে আর দেরি না করে গসিপে চলে যাই। প্রথমেই আসি আর এর কাছে। আর এস এস রাজামৌলির মোস্ট অ্যান্টিসিপেটেড এই বিগ বাজেটের ফিল্ম 13 অক্টোবর তো রিলিজ দেওয়ার কথা রয়েছে, বাট 13 অক্টোবর রিলিজ পাবে কি পাবে না এটা কিন্তু এখনো আনসার্টেন। তবে যাই হোক, এই আনসার্টেনিটির মাঝে আর নিয়ে খুব ভালো একটা আপডেট সামনে এলো। সেটা হচ্ছে আজকে এই মুভির নতুন একটা পোস্টার সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে রাম চরণ এবং জুনিয়র এনটিআর বাইকে। এনিওয়েজ, এবং সেই সঙ্গে আপডেট এটাও জানা গিয়েছে যে এই সিনেমার শুটিং কিন্তু কমপ্লিট। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট, মাত্র 2 গানের শুটিং বাকি রয়েছে, তারপর এটা একদম পুরোপুরি প্যাক আপ। এছাড়া আরেকটা ইন্টারেস্টিং আপডেট হচ্ছে এই মুভির 2 ল্যাঙ্গুয়েজে কিন্তু ডাবিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এখন এই 2 গানের মধ্যে একটা স্পেশাল সং থাকবে যেটার ডিউরেশন কিন্তু হবে অনেক লম্বা, প্রায় 8 মিনিটের, এবং সেই 8 মিনিটের গানে আলিয়া ভাটও থাকছে। শুধু তাই নয়, আলিয়া ভাটকে এর জন্য অনেক ওয়েট লুজও করতে হবে। দ্যাটস ওয়াই এস এস রাজামৌলির ইনস্ট্রাকশন অনুযায়ী আলিয়া ভাট কিন্তু তার ওয়েট লুজের প্রসেস শুরুও করে দিয়েছে, এবং মিডিয়া রিপোর্টস অনুযায়ী আলিয়া ভাট অলমোস্ট 30 দিনের টার্গেট নিয়েছে তার ওয়েট লুজ করার। ফাইনালি আসি শাহরুখ খানের পাঠানের কাছে। এখন এটা নিয়ে তো খুব বেশি মাথা খাটানোর দরকার নেই যে শাহরুখ খানের কামব্যাক ফিল্ম পাঠান এটা হবে একদম স্লিক অ্যাকশন থ্রিলার, এবং এখানে অ্যাকশন যে কতখানি থাকবে সেটার আন্দাজ আমরা অবশ্য একটা ভাইরাল ভিডিওর মধ্যেই পেয়েছি, যেখানে দেখা যাচ্ছিল দুবাই রাস্তায় শাহরুখ খানকে ফাইট করতে। যাই হোক, ওই কার স্টান্টের ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেকের মধ্যে কিন্তু পাঠান নিয়ে সুপার এক্সপেকটেশন ক্রিয়েট হয়ে গেছে। এখন মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে যে আদিত্য চোপড়া পাঠানের অ্যাকশন সিকোয়েন্সগুলোকে অন্য লেভেলে নিয়ে যেতে চায়, এবং সেখানে ভ্যারিয়াস হাই অক্টেন অ্যাকশন স্ট্যান্ড সিকোয়েন্সের জন্য 4-4 অ্যাকশন ডিরেক্টর তারা হায়ার করেছে। সেই রিপোর্টস অনুযায়ী সেই 4 অ্যাকশন ডিরেক্টর অ্যাকচুয়ালি কারা সেটা ডিসক্লোজ করা হয়নি, তবে রিপোর্ট থেকে জানা যায় যে তাদের মধ্যে একজন সাউথ আফ্রিকান স্টান্ট আর্টিস্ট ক্রেইগ ম্যাকরে আছে, এবং সেই রিপোর্টস অনুযায়ী ক্রেইগ অলরেডি June 8 মুম্বাইতে এসেছিল, এবং তিনি 14 জুহু হোটেলে কোয়ারেন্টাইনে ছিল, এবং এরপর এই সপ্তাহ থেকে সে শাহরুখ খান এবং জন আব্রাহামের সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো কোরিওগ্রাফ করবে। এখানে বলে রাখি, ক্রেইগ কিন্তু খুব হাইলি স্কিল্ড একজন মার্শাল আর্টিস্ট। শুধু তাই নয়, তিনি ম্যাড ম্যাক্স, ফিউরি রোড, অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রন, ব্লাডশট, অ্যান্ড অফকোর্স বলিউডের মুভি ওয়ারের কিন্তু অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করেছিল। তবে এখানে 4-4 অ্যাকশন ডিরেক্টর রাখার পিছের রিজন হচ্ছে তারা চায় যেন এখানে ব্রেথ টেকিং যে স্টান্টগুলো থাকবে সেগুলোতে যেন ভ্যারিয়েশন আসুক। মার্শাল আর্ট ফরম্যাটে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট হোক কিংবা কোনো চেস সিকোয়েন্স হোক, যে কোনো অ্যাকশন সিকোয়েন্সে যেন একঘামি না থাকে, এবং সেখানে যেন ফরম্যাটগুলো একটার পর একটা চেঞ্জেস আসে। দ্যাটস ওয়াই তারা 4-4 সেপারেট অ্যাকশন কোরিওগ্রাফার এখানে নিচ্ছে। সো বোঝা যাচ্ছে শাহরুখ খানের পাঠানে কোন লেভেলের অ্যাকশন থাকতে পারে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনি কি ভাবছেন কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।